বনগা স্টেডিয়ামে প্র্যাকটিস করা ছেলেটি আজ ভারতের ক্রিকেট দলে। অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় ওপেনার হিসেবে জাতীয় দলে অভিমন্যু ঈশ্বরন। মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, বনগার বুকে দীর্ঘ 74 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আধুনিক ডিজাইনের কম মজুরিতে হালকা ও ভারী গহনা পাওয়া যায়। বাগদা রোড, বনগা। মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, সবার সেরা। বনগা স্টেডিয়ামে প্র্যাকটিস করা ছেলেটি আজ ভারতের জাতীয় ক্রিকেট দলে। ফের অস্ট্রেলিয়া সিরিজে তৃতীয় ওপেনার হিসাবে জাতীয় দলে নির্বাচিত হয়েছেন অভিমন্যু ঈশ্বরন। স্বাভাবিকভাবেই খুশি তার বনগার কোচ নির্মাল্য সেনগুপ্ত ওরফে অপু। জানা গেছে, বেশ কয়েক বছর আগে দেরাদুন থেকে সীমান্ত শহর বনগায় ক্রিকেট শিখতে আসেন অভিমন্যু। দীর্ঘদিন কোচ নির্মাল্য সেনগুপ্তর তত্ত্বাবধানে প্রশিক্ষণ নিয়েছেন অভিমন্যু। এর আগেও ইংল্যান্ড সিরিজে জাতীয় দলে জায়গা পেয়েছিলেন, তবে স্বপ্ন পূরণ হয়নি। এবার অস্ট্রেলিয়া সিরিজ, আশায় বুক বাঁধছেন তার কোচ সহ বনগা ক্রিকেট একাডেমির সকল সদস্যরা। আমার নাম অভিমন্যু ঈশ্বরন। আমি ছোটবেলা থেকে অপু স্যারের কাছে বনগা ক্রিকেট একাডেমিতে প্র্যাকটিস করি। এটা একটা ভালো একাডেমি যেখানে অনেক ভালো কোচেস আর খুব ভালো ফেসিলিটিস আছে। এখানে অফ সিজনেও টার্ফ আর এক্সট্রা উইকেট পাওয়া যায়। এদিনও বনগা স্টেডিয়ামে খেলা চলছিল। তার ক্যাম্পের ছেলেরা তখন মাঠে বাউন্ডারি হাঁকাচ্ছেন। বরাবরের মতো বাইরে দাঁড়িয়ে ছেলেদের উৎসাহ দিচ্ছিলেন অপু। কথার ফাঁকে তিনি জানালেন, ফোনটা করে অভিমন্যু প্রথম সুখবর দেয়, আমিও তাকে অভিনন্দন জানাই। তার সংযোজন, প্রত্যেক কোচেরই স্বপ্ন থাকে তার ছেলেরা জাতীয় দলে খেলুক। আজ আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে। প্রত্যেক কোচের স্বপ্ন থাকে তার ছেলে ইন্ডিয়া খেলুক। আমার এই স্বপ্নটা পূরণ হয়েছে। আমি চাই পশ্চিমবঙ্গের যত কোচ আছে তাদের সবার স্বপ্ন পূরণ হোক। সবাই একটা লক্ষ্য থাকে, অভিমন্যুরও লক্ষ্য ছিল। লক্ষ্যটা এসেছিল দেরাদুন ভায়া বনগা টু অস্ট্রেলিয়া। এখন সে অস্ট্রেলিয়ায় আছে। তার সাথে কাল গত পরশু আমার কথা হয়েছে। প্রথমে তার কাছ থেকেই ফোন এসেছিলো আমার কাছে, বলেছিল, স্যার কংগ্রাচুলেশন, আপকা বেটা ইন্ডিয়া টিমে খেল রা হ্যায়। আমি ওখানে আবেগতাড়িত হয়ে গেছিলাম। স্বাভাবিক ব্যাপার, আবেগতাড়িত হওয়াটাই স্বাভাবিক ব্যাপার। আমার তার দুজনের স্বপ্নই পূরণ হয়েছে। অভিমন্যু বনগার অনেক ছোটোবেলা থেকে আমার কাছ থেকে প্র্যাকটিস করেছে। তার ডেডিকেশন লেভেলটাই ছিল আলাদা। এখন আমার বনগা একাডেমিতে ডে নাইট প্র্যাকটিস শুরু করেছি আমরা। আমি চাই বনগার থেকে প্রচুর ছেলে অভিমন্যু ঈশ্বরনের আদর্শে উদ্বুদ্ধ হয়ে বেঙ্গল হয়ে ইন্ডিয়া খেলুক। এদিন মাঠে হাজির ছিলেন বাংলা ক্রিকেটের অপর এক উল্লেখযোগ্য প্রশিক্ষক বিভাস দাস। অভিমন্যু জাতীয় দলে চান্স পেয়েছে, মিষ্টি খাইয়ে একে অপরকে শুভেচ্ছা জানান প্রশিক্ষকেরা। এ বিষয়ে বিভাস বলেন, অভিমন্যুকে আমি অনেক ছোট থেকে দেখেছি। কলকাতা মাঠে তখন ওই আন্ডার 13 খেলতো, তো তখনই আমি দেখেছি। তখন মানে আমার মনে হয়েছে যে এই ছেলেটা অনেক দূর যাবে, কেন ওর খেলার গঠন আর খেলার জন্য যে মানসিকতা সেটা আমার খুব ভালো লেগেছিল। পরবর্তীতে সব রকম খেলেছে, মানে বেঙ্গলের হয়ে যত ধরনের ক্রিকেট খেলা যায় সব কিছুই ও খেলেছে। আর আমাদেরও খুব একটা আশা ছিল যে ইন্ডিয়া টিমে একজন কেউ ইমিডিয়েট ঢুকুক সেই জায়গাটায়। অনেক দিন ধরে রান করে যাচ্ছে, ওকে নিয়ে ঘুরিয়েই যাচ্ছে, কেউ টিমে নিচ্ছে না, কেন নিচ্ছে না জানি না। তো যাই হোক, এখন সুযোগটা এসেছে, আশা করছি ও খুব তাড়াতাড়ি ম্যাচও খেলবে এবং নিজেকে প্রমাণ করবে। সোমনাথ মজুমদারের সাথে সভ্যসাচী ভট্টাচার্য, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগা। বাঙালি সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে, আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।